আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা রাসূলুল্লাহ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, বাদ মাগরিব আমরা দুটি কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসেছি। আল্লাহ তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে ঈমান নষ্ট হওয়ার মৌলিক কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মৌলিক কয়েকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, অন্যদিকে ব্যস্ততা ছেড়ে আলোচনার দিকে মনোযোগ দিবেন, যেন আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হই। আল্লাহ যেন আপনাদের বুঝার তৌফিক দান করেন। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো আকীদা বা ঈমান। মানুষের সবকিছুই যদি থাকে আর ঈমানের বিশুদ্ধতা যদি না থাকে তাহলে কিছুই নাই। আর যদি শুধু ঈমানের বিশুদ্ধতা থাকে আর কিছুই যদি না থাকে তাহলে বুঝতে হবে সবই আছে। কথা কি বুঝা গেছে? সবই আছে, সালাত, সিয়াম, হজ, জাকাত, দান, সাদাকা, কোটি কোটি টাকা ব্যয় করেছেন আল্লাহর পথে, সবই আছে, কিন্তু ঈমানটা পরিশুদ্ধ নয়। বুঝবেন যে আপনার কিছুই নেই আর আপনার অন্য কিছুই নেই, তবে বিশুদ্ধ ঈমান আকীদা পোষণ করে বুঝবেন আমার সবই আছে। এটা বুঝাতে চাইল আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াত, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানের সাথে দুই নম্বরই করল, আপনাদের ভাষাই বলছি কুফরি করল, তার আমলগুলো নষ্ট হয়ে গেল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই ব্যক্তি পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে জাহান্নামীদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেই যদি ঈমানে ত্রুটি থাকে। ঈমানের ত্রুটি তো বুঝি না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে অজু ভঙ্গের কারণ জানি জানি না,
রোজা ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, ইমান যে ভঙ্গ হয় এই কারণটা আমরা জানি না। দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অথচ দুইটা বিষয় সম্পর্কে তেমন জানি না। প্রথম আল ইমান, দ্বিতীয়ত আসসালাহ। সালাত নষ্ট হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য হল যে সালাতটা কিভাবে নষ্ট হয় সেটা আমরা জানি না। অজু নষ্ট হয়ে যায় সেই কারণটা খুব ভালোভাবে বুঝি না। তো অজু ছিল, পেশাব করলেন, অজু আছে আর, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো তো সন্দেহ নাই। অজু নাই, একটা পাগলও বুঝে যে আমার অজু আর নাই, কিন্তু ইমানও যে এইরকম ভাবে নষ্ট হয়ে যায় থাকে না। পুনরায় অজু না করলে যেমন সালাত হবে না, ঠিক ইমান যে আমার নষ্ট হয়ে গেল আবার ইমান না আনা পর্যন্ত ওই ইমান কাজ করবে না, এই ধারণাটা আমাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমান নষ্ট হওয়ার একটা কারণ, বলছেন অন্যতম নাম্বার ওয়ান কারণ, সেটা হলো শিরকের মিশ্রণ। 82 নম্বর আয়াত করুন সূরা আনআম, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনছে, ঈমান এনেছে, অথচ ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই লোকেরাই আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা প্রাপ্ত। এরা নিরাপদ, পৃথিবীতেও নিরাপদ আবার কিয়ামতের মাঠেও কি নিরাপদ। উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য পৃথিবীতে এবং পরকালে রয়েছে নিরাপত্তা, অহুম মুহতাদুন, আর তারাই হলো হিদায়ত প্রাপ্ত। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো ইমানের সাথে যেন শিরিকের মিশ্রণ না ঘটে এ ব্যাপারে আপনাকে খুব সচেতন সতর্ক থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো শিরিক না করলে দিন আসে না, রাতও আসে না। রাত পোহালে শিরিক শুরু করে, দিন শেষ করলেও শিরিক করে, মানে শিরিকের মধ্যেই থাকি। আর শিরিককে বড় মনে করি না, আমাদের সবচেয়ে বড় অপরাধ কি? শিরিককে বড় মনে করি না, বড় পাপ মনে করি না। আরেকটা, যারা সালাফি আকিদা পোষণ করে, আহলে হাদিস আকিদা পোষণ করে, আলহামদুলিল্লাহ তাদের মাঝে এই প্রচলিত শিরিকগুলো নাই। যেমন তাবিজ দিয়ে একটা শিরিক, ঢেপি পরা শিরিক, তামার আংটি পরা শিরিক, তারপরে মাজার কর্তৃক ফিতা বিতরণ করে, এক ব্যাকুব হজ করতে উমরা করতে গেছে, তার হাতে দেখছে যে ফিতা বাঁধা, ওই যে লাল ফিতা সবুজ ফিতা, আমি হারামে জিজ্ঞেস করছি এটা কি, তো বলছে আমার ভাই নিয়ে এসে দিয়েছে, এটা রাখলে নাকি উপকার হয়। আমি বললাম যে হজ উমরা এখনো হয়নি, উমরা এখনো হয়নি, এটা কেটে ফেলে দেওয়ার পরে তৌবা করে বলতে হবে আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করো, তাহলে আল্লাহ কবুল করতে পারেন। মানে মাজার কর্তৃক বিতরণ করা ফিতা নিয়ে এসে দিয়েছে, আর সে হাতে জোড়েই উমরা করতে গেছে, বলেন তো এই লোকের উমরা হবে?
উমরা কেন, সালাত, সিয়াম, হজ, যাকাত কিছু হবে না? কিচ্ছু হবে না। ঠিক যারা তামার আংটি পড়ছে তাদেরও হবে না, যারা মক্কা থেকে চেন কিনে নিয়ে আসছে হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে, তিরিশটা, পঁয়ত্রিশটা, চল্লিশটা ওই যে তামার চেন, বুঝছেন কি বলে এটাকে, বাতের চেন, বাত দুনিয়াতে ভালো করছেন তাই না, বুঝতে পারবেন মরার পরে হজের নাকি আছে কিনা একটাও। হাজিরা এত মূর্খ যে, হ্যাঁ বেশি করে আতর কিনে নিয়ে আসতে পারত, নিয়ে এসে মানুষকে হাদিয়া দিয়ে কিনবে দুইটা জিনিস, একটা হলো এই চেন আর একটা হলো এই না তসবি, মালা মালা পুঁথি, ওর নাম আবার দিছে তসবি, এসে কি সহ্য করা যায় বলেন। তো এটা কিনে নিয়ে আসছে, যাচ্ছে হজ করতে কিনে নিয়ে আসছে শিরক। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সালাফি আকীদা যারা পোষণ করে, আহলে হাদিস আকীদা পোষণ করে, এগুলো থেকে অনেকটাই মুক্ত। কিন্তু ভয়ঙ্কর দুইটা শিরক রয়েছে ভয়ঙ্কর, যেগুলো থেকে আমরা মুক্ত নই। একটা হলো, তার মধ্যে নাম্বার ওয়ান হলো তাগুত। তাগুত পূজা থেকে আপনি আমি মুক্ত নই। আর এই আলোচনা মানুষ করেও না, মানুষকে বুঝায়ও না, আমরা তাগুত থেকে মুক্ত না। যে কটা আহলে হাদিস সালাফি বাংলাদেশে আছে, এই ভাইরা প্রচলিত শিরিককে যেমন বর্জন করেছে, সাথে সাথে যে তাগুত বর্জন করতে পারতেন, তাহলে এই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে গোটা দেশের মাজার পূজা, কবর পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা সব সাইজ হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু মানে আপনি মাথাতেও ঘা হয়েছে আর আপনার এই হাতে পায়ে শরীরেও ঘা হয়েছে, কোন ঘাটা সারানো আগে জরুরি বলেন তো দেখি? মাথারটা সারানো বেশি জরুরি, ব্রেন টিউমার হয়েছে আর এদিকে পায়ে ফোঁড়া হয়েছে, আপনার এখন কোনটা সারা জরুরি? ব্রেন টিউমার সারা জরুরি না? তো আমাদের অবস্থাটা এমন হয়েছে যে এই বিস্ফোড়া উঠছে, ঘা হয়েছে, এইগুলো ঠিকই ওষুধ দিয়ে সেরে নিচ্ছি, ব্রেন টিউমার যেটা হয়েছে সেইটাকে সারার ব্যবস্থা করি। তাগুতটা হলো মনে করবেন যে আপনার ব্রেনের ক্যান্সার, ব্রেন টিউমার, এটা অপারেশন করে এটাকে বের করা, এটাকে ঠিক করা যেমন খুব স্পর্শকাতর, ঠিক মানুষকে তাগুত মুক্ত করা অনুরূপই স্পর্শকাতর। ব্রেন স্ট্রোক করে না মানুষ, এটা তো ঠিকই বুঝেন, এই কি কারণে স্ট্রোক করে মানুষ বলে টেনশনের কারণে করে, তো করে তো যেন এটা না হয়, আপনার প্রস্তুতি আছে না? আপনার যেমন প্রস্তুতি থাকে ঠিক আপনাকে যেন গ্রাস না করতে পারে এই তাগুত নামের ক্যান্সার। আর একটা, যদিও তাগুতেরই ব্যাখ্যা, ইসলামের পাশাপাশি অন্যান্য প্রচলিত যত সে পাশ্চাত্যের মতবাদ এবং প্রচলিত ধর্মীয় মতবাদ, এটা একটা
বিরাট আকারের ব্রেন টিউমার, এটাকে যদি আপনি মনে প্রাণে বর্জন করতে পারেন তবেই বুঝবেন যে আপনার ঈমানটা পরিষ্কার এবং স্বচ্ছ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল 36 নম্বর আয়াত। আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি দুইটা কথা বলার জন্য, এক নম্বর আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর তাওহীদকেই মেনে নিবা, ইবাদত না আল্লাহর তাওহীদকে মেনে নিবে। তোমরা নির্দেশ দিবে, প্রত্যেক রাসূল যেন নির্দেশ দেয় ও আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে মেনে নাও, তাওহীদকে মেনে নাও, ওয়াহদানিয়াতকে স্বীকার করো। দুই নম্বর কি বলবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। এই দুইটা কথা বলার জন্যই পৃথিবীতে আল্লাহ প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছে, এটা আল্লাহ নিজেই বলছে। তাহলে একটা হলো একমাত্র আল্লাহর ওয়াহদানিয়াত, ওয়াহদানিয়াত মানে এককত্ব, আল্লাহর একত্বকে স্বীকার করা প্রথম দরকার। এখানে জাতীয়তাবাদের মতো, ধর্মনিরপেক্ষতাবাদের মতো, পুঁজিবাদের মতো এই তাওহীদের অনুবাদ আমরা করেছি একত্ববাদ, এটা ভুল। কি বলতে হবে বলেন তো, একত্ব। আর একটু যদি ভালো করে বলতে চান এককত্ব, তাওহীদ একত্ব, এইটা এক নম্বর। আমরা তো তাওহীদও বুঝি আলহামদুলিল্লাহ, তাওহীদ বুঝি, তাওহীদ তিন প্রকার এটাও বুঝি, কিন্তু নিজে বাস্তবে এটা মেনে নিতে পারি না, প্রয়োগ করতে পারি না। আমি আরেকটু পরে আসছি এই লাইনে, আমি এখানে আরেকটা বিষয় বুঝদি, যেটা বুঝ দেওয়ার জন্য এখানে গিয়েছিলাম, সে কারণটা হলো যে কেন এটা জরুরি, তাগুত মুক্ত থাকা কেন জরুরি। আল্লাহ বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াত, লাইক্রাহ ফিদ দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। শিরিকের আলোচনা তো আলাদা আছেই, শুনেননি শিরিকের আলোচনা, মানে আপনাদের আয়াত মুখস্থ, হাদিসও মুখস্থ, কিন্তু দেখেন এখানে আল্লাহ কি বলছেন, তাগুত এক সময় শিরিকের পর্যায়ে পড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফুরি করবে, আগে সবকিছুকে অস্বীকার করে কাফের হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন, ভাষাটা বুঝেন, সবকিছুকে অস্বীকার করে কি করতে হবে, কাফের হতে হবে। ওয়ায়ুমিন বিল্লাহ, তারপরে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এইটা যে করতে পারলো আল্লাহ প্রদত্ত শক্ত রশিকে সে আঁকড়ে ধরল। আল্লাহ শর্ত একটাই, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল, আগে অস্বীকার তারপর ঈমান আনা, আগে লা ইলাহা না আল্লাহ, আগে আগে কি লা ইলাহা, মানে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, বললো লা ইলাহা,
কোনো মাবুদ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো মতবাদ নেই, কোনো মানব রচিত বিধান নেই। ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ইমান আনল। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি কেবল আল্লাহ প্রদত্ত শক্ত হাতলকে আঁকড়ে ধরল। শর্ত করা হয়েছে আগে ছাড়তে হবে। কাফের হতে বললাম কেন? আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগতে পারে আবার, যে কাফের হতে বললে কেন? ইহুদি খ্রিস্টানরা মুসলিম না কাফের? কাফের, তাই না? কেন কাফের বলেন তো? হ্যাঁ, কুরআনকে মানে না তাই কি কাফের, রাসূলকে মানে না তাই কি কাফের, ইসলামকে মানে না তাই কি কাফের, সরাসরি তারা কাফের। আর আমি কাফের কেন? আমি কাফের হওয়ার কারণ হলো যে কাফের হব আগে কিভাবে, যত প্রচলিত ভ্রান্ত মতবাদ রয়েছে, যত মাবুদ রয়েছে, সবগুলোকে অস্বীকার করেছি। অস্বীকার করে কি কাফের। ওয়ায়ুমিন বিল্লাহ, অন্তরকে খালি করার পরে বলছে ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমি কাউকে মানি না। তাহলে আগে কাফের হতে বলছে। ইহুদি খ্রিস্টানরা ইসলামকে না মেনে, কোরআনকে না মেনে, বিধর্মীরা কোরআনকে না মেনে তারা কাফের। আর আমরা, আমাদেরকে আল্লাহ কাফের হতে বলছেন যে পৃথিবীতে প্রচলিত সবকিছু অস্বীকার করে কাফের হবে, এরপরে আমাকে মেনে কি হবে? মুমিন হবে। স্পষ্ট হয়েছে কি? পরিষ্কার হয়েছে? তো আমরা তো সবগুলোর সাথে কুফুরি করতে পারিনি, পেরেছে কি? বরং আল্লাহর সঙ্গেই কুফুরি করে উল্টা হয়ে গেছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে ভয়ানক অবস্থা। এটা যদি কিছু মানুষ বুঝতেন, আলহামদুলিল্লাহ, অন্তত ফ্রেশ জীবনযাপন করতেন, তাদের দোয়া আল্লাহ কবুল করতেন। কিন্তু ওইটাই তো মাথায় আছে। আপনি তাহাজ্জুদ পড়ছেন এই মসজিদের মধ্যেই, ফরজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, কিন্তু মসজিদের কোন এক কোনায় যদি একটা ছবি থাকে বা একটা মূর্তি থাকে, ছোট্ট একটা মূর্তি, বলেন তো দেখি 60 বছর যাবত এই মসজিদে ইবাদত করলে কবুল হবে কিনা? ওই বাবু বসে আছে, খেয়াল করেননি আপনারা? এটাই তো অবস্থা নাকি? আপনি ইবাদত করছেন কাজে লাগছে না, তার কারণ হলো এটা। আমি বলি কথাটা এইভাবে যে আপনারা তো মাশাআল্লাহ আল্লাহর কথার প্রতি কতটুকু বিশ্বাস আছে এইটা যাচাই করতে গেলে আপনাদের ঈমান খুঁজে পাওয়া যায় না। বিশ্বাস কতটুকু আছে, আকীদাই পোষণ করতে পারেননি, মানে এটা যে আল্লাহর কালাম এটা থেকে 100% বিশ্বাস করতে হবে, এটা করতে পেরেছি না? এটাই পারিনি। তাহলে আকীদা কিভাবে বুঝাবো আপনাকে? যেমন, তবে আপনি কিন্তু অন্য বিষয়গুলোকে ঠিকই বিশ্বাস করেন, কিন্তু কোরআন সুন্নাহকে বিশ্বাস করতে চান না। একটু যদি সন্দেহ থাকে, একটু যদি সন্দেহ থাকে, সেই জিনিসটা আপনি করতে চান না। আমি ভিতরে যাই, এমনকি এখানে আছেন যে অনেক কিছুতে মহিলারা যখন ভাত রান্না করে তখন টিপে দেখে যে ভাতটা হয়েছে কিনা, আর তরকারি রান্না করার সময় একটু ঝোল মুখে দিয়ে চাখে যে লবণ বা ঝাল ঠিক মতো হয়েছে কিনা, করেন এটা? আপনি তো চেক করেন, দেখি এই ব্যবসা করলাম লাভবান হতে পারলাম না, দেখি একটু কাপড়ের ব্যবসা করে দেখি। আচ্ছা, কেউ ওই বিষ খেয়া দেখেছেন যে মরি কিনা? কেন বলেন তো? খাইলেই মরবে,
এটা কেউ কিন্তু চেক করে না, যাচাই করে না যে একটু বিষ খেয়ে দেখি মরি কিনা, এটা কিন্তু করে না। কারণ কি, ওর আত্মবিশ্বাস এত চূড়ান্ত যে বিষ খেলেই মরে যাবে। অথচ কত বিষ খাওয়া রোগী বেঁচে আছে, আছে না? বিষ খেলে মানুষ মরে কথা ঠিক, তো অনেকে না মরে বেঁচে আছে এটাও তো ঠিক, তাই না? বিষ তো মানুষের তৈরি করা, কিন্তু আল্লাহর যে বিধান এই মর্মে কি কোন রকমের সন্দেহ আছে? এটা কার্যকর করেন না কেন আপনি? আর বিষ তো দূরের কথা, 15 মিনিট আগে ডাক্তার বলে দিয়েছে ইনসুলিন নিতে হবে, তারপরে খেতে হবে। মেহমান খাচ্ছে, আপনার ইনসুলিন নেওয়া হয়নি, আপনি খেতে বসতে পাচ্ছেন না, ডাক্তারের প্রতি আপনার কত দৃঢ় বিশ্বাস, বুঝেননি কথা? 15 মিনিট ঘড়ি ধরে দেখলেন যে ইনসুলিনটা 15 মিনিট হয়েছে, তারপরে খেতে বসলেন। গত রাত্রির ঘটনা একটা বলছি, গত রাত্রির ঘটনা, ডাক্তার বলে দিয়েছিল এটা কোরআনের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে মরে যেতে পারে। তো কারণ ডায়াবেটিস যখন নীল হয়ে যায় তখন অনেক সময় মানুষ কি মরে যায়। তো আপনাকে আমি কিভাবে বুঝাবো, আপনি তো অনেক বিশ্বাস করেন, ডাক্তার বলে দিয়েছে প্রেসারের ওষুধ আপনি খাবেন অ্যাঞ্জিলক 50, অথবা বলেছে যে অ্যাঞ্জিলক 50+ প্রতিদিন একটা করে খাবেন। হঠাৎ একদিন দেখছেন যে ওষুধ আমার খাওয়া হয়নি, তখন ডাক্তার যেহেতু বলে গেছে আপনার অটো প্রেশার উঠে গেছে, আজকে তো আমার প্রেশার ওষুধ খাওয়া হয়নি, অটো প্রেশার উঠে গেছে। এখন চিন্তা করেন, কারণ হলো এই যে প্রেশার বেড়ে গেলে কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে, স্ট্রোক করতে পারে। এই চিন্তায় ছুটে বেড়াচ্ছে একটা ওষুধ কোথায় পাবে, ওর বিশ্বাস নাই যে ঔষধ খেতে হয় অসুখের কারণে, প্রতিদিনই খেতে পায়, কথা সবই ঠিক আছে, কিন্তু আপনি ডাক্তারের কথাকে যত সুন্দর করে মানছেন ওইভাবে কি আল্লাহর কথাকে মানেন না? আমি আপনাদের বুঝাতেও পারছি না, বলতেও পারছি না। আল্লাহ তো বহু বিধান দিয়েছেন, একটাও তো মানি না, একটাও মানি না বললে চলে। এর নাম হলো বিশ্বাস, ঈমান। বিশ্বাসটা হতে হবে অত্যন্ত দৃঢ়। কিসের বিষের কথা বলি আর কিসের ঔষধের কথা বলি, এইগুলো তো স্বাভাবিক বিষয়, কিন্তু আল্লাহর বিধানকে তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটাই আমাদের মধ্যে কি আছে, ঘাটতি আছে। যদি সন্দেহ না করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বানি ইসরায়েলের বদেরা আমাদেরকে ক্ষতি করেছে, আল্লাহর পক্ষ থেকে সকাল সন্ধ্যা মান্নার সালু আসছিল, একবার টাটকা রান্না করা জিনিস আসছিল, খাটা খাটনি লাগতো না, খাবে আর ঘুরে বেড়াবে, ইবাদত করবে। কিন্তু এরা সন্দেহ করলো, আজকে আসছে যদি কালকে না আসে, বুঝেননি কথা? হ্যাঁ দেখেন, আজকে আসছে কালকে যদি না আসে, তো সকালের জন্য যেটা দেয় এই ব্যাকুবরা সকালে অর্ধেক খেয়ে রেখে দেয়, সন্দেহ এই জন্য যদি বিকেলে না আসে আবার তখন কি খাবো। আরে ব্যাকুব, আল্লাহ তো ওয়াদা করেছেন তোদেরকে দেব, বিশ্বাস করলেই হয়ে যেত, বুঝেননি আপনারা? আমাদের অবস্থা ওই রকম হয়নি। শরীয়তের অপর নাম যে মেনে নেওয়া, ঠিক আছে আল্লাহ বলেছে মেনে নিলাম, এটা এখন পর্যন্ত আমরা বুঝিনি। তাহলে আপনি শিরিকি আর কি বুঝাবো, আর তাগুতি আর কি বুঝাবো, শিরিক বুঝাবো আর তাগুত বুঝাবো কি করে, এটাই আমি বুঝি যে আমাকে দৃঢ়ভাবে ঈমান পোষণ করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমাইয়া ফুতবি তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, দৃঢ় বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, আপনি যখন শুনলেন যে ব্যক্তি জেনা করবে, শুনলেন যে ব্যক্তি জেনা করে মারা যাবে কিয়ামতের মাঠে তাদের শাস্তি হবে, এত কঠিন শাস্তি হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ অবস্থায় একসঙ্গে একটা হাউদাজের মধ্যে, অর্থাৎ চুল্লির মধ্যে, আগুনের চুল্লির মধ্যে, যেভাবে জেনা করেছে এইভাবে উলঙ্গ হয়ে একসঙ্গে তাদেরকে রাখা হবে। আর এটা দেখতে পাবে লক্ষ কোটি মানুষ, জেনা করলেই এই শাস্তি, ওরা বের হতে চাইবে, যখনই বের হওয়ার জন্য উপরে উঠে দিবে আগুন, তখন আবার আগুনটা নিচে নামিয়ে দিবে তাদেরকে, আর ওই এলাকাটা থাকবে এত দুর্গন্ধযুক্ত, এত নোংরা জায়গা থাকবে, ওটা ওই এলাকায় জাহান্নামীরাই থাকতে পারবে না, এত দুর্গন্ধ হবে। হাদিসটা শুনলেন আপনি তো বিশ্বাস করলেন না, মরার পরেই যে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায় এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ, এটা তো বিশ্বাস করেন, মরার পরেই জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেল, একটা জেনাকারী ব্যক্তি, জেনাকারিনী মহিলা, এ মরার পরে ব্যভিচার ব্যভিচারিণী তারা জাহান্নামে গেল, ঠিক এইভাবেই জ্বলতে থাকবে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আগেই জিবরিল আমিন নিয়ে গেছেন, মিকাইল নিয়ে গেছেন দেখানোর জন্য, মেহরাজের ঘটনা, এটা মেহরাজের ঘটনা, বুঝে এরা কারা, এরা তো জেনাকারিণী, মরে গেছে জেনা করে, তাদের এই অবস্থা উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে, এইভাবে আগুনের চুল্লির মধ্যে তাকে ঢোকানো আছে, তারা ঢুকছে আর বের হচ্ছে, চেষ্টা করছে বের হওয়ার, উপরে উঠার পরে আবার পড়ে যাচ্ছে, এইভাবে। হাদিসটা শুনলেন বিশ্বাস হল, বিশ্বাস হল, বিশ্বাস হয়েছে 10% মতো আর কি, বা 20%, 100 ভাগের মধ্যে 20 ভাগ বিশ্বাস হয়েছে। মাঝে মাঝে বলি না, এই যে মদখোর, বিড়িখোর, সিগারেট খোর, গাঁজাখোর, এই ব্যাকুপ গুলো যদি হাদিসটা বুঝত তাহলে জীবনে কোনোদিন বিড়ি মুখে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ৫৭৫৯ নম্বর হাদিস নাসাইর মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ব্যক্তি মান শারিবাল মুসক, যে ব্যক্তি মাদকদ্রব্য পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবা, আল্লাহ তাকে তিনাতিল খাবাল দ্বারা কিয়ামতের মাঠে আপ্যায়ন করাবে, ওকে সম্মানিত করবে তিনাতুল খাবাল খাওয়ায়। সাহাবীরা বুঝলেন না যে তিনাতুল খাবালটা কি, তখন বললেন, কেন তোমরা বুঝো না, মুসারাতু মিনা হালিন নার আও আরাকু মিনা হালিন নার, এরা জাহান্নামীদের পুড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, কুঁজ, গোস্ত গলে গলে পড়বে, একটা বিশাল সাগরে গিয়ে জমা হবে, এটা এদের মানে আপ্যায়ন করার জন্য রক্ত, কুঁজ, যেগুলো গলে গলে গোস্ত পড়ে গেছে, একটা সাগর ভর্তি তিনাতুল খাবাল হবে, সেখান থেকে নিয়ে কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ আপ্যায়ন করাবে। ইন্নাল্লাহ আইদা, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, মানসারিবাল মুসলিম, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে, বিশ্বাস হয় এটা? এইটা যদি বিশ্বাস হতো হাদিসটার প্রতি, তাহলে বাংলাদেশের
কোন বিড়ির ফ্যাক্টরি থাকতে পারত, সিগারেটের ফ্যাক্টরি থাকতে পারত না, কিভাবে বুঝাবেন আপনি? কালকে মাগরিবের পরে মোহাম্মদপুর মসজিদে একটা ছেলে আমার সাথে সাক্ষাৎ করেছে, সাক্ষাৎ করে বলছে যে আমাদের বয়সে ঢাকা শহরে যে শ্রেণীরই ছেলে থাক না কেন, কেউ নিশার সাথে জড়িত না এটা বলা যাবে না। আমি নিজেই যে কত ধরনের নিশা করেছি তা আমি নিজেই বলতে পারবো, নিজে স্বীকার করছে। ও কিছু খুব বিভৎস স্বপ্ন দেখেছে, তার স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে, তোমাকে সংকেত দিয়েছে আল্লাহ তুমি সাবধান হও, তুমি সালাত আদায় করো, এমন বিভৎস স্বপ্নের কথা বলছে। নিজেই স্বীকার করলো যে আমাদের সার্কেলটাই এরকম, নিশা করতেই হবে, আর কত ধরনের মাদক তার হিসাব বিকাশ নাই। যদি বিশ্বাস থাকতো সাহাবীদের মতো, বিশ্বাস থাকতো তাবেঈদের মতো, তাহলে মানুষ এত খারাপ হতো না। আমি আপনাকে কি ভাষায় কোনটা বুঝাবো, শরীয়তের মাপকাঠিটা আমরা বুঝতে পারি না। একটু যদি সন্দেহ থাকে, ওই যে বানী ইসরাঈলদের মান্নার সালোয়ার মতো, বুঝতে পারেন কথা, সন্দেহ করেই তো জমা রাখছে, তার কারণে কি ওটা আর চালু আছে না বন্ধ হয়ে গেছে? মূসা আলাইহিস সালাম বলে যে ভূতে কি লাগছে তোমাদেরকে, আল্লাহর পক্ষ থেকে আসছে এটা খাওয়া পছন্দ করলো, ওটা আমাদের নিয়ে চলো ওই মাঠে, ওখানে ওই ইয়া খাবে, কি বলে যে মসুরের ডাল খাবে, পেঁয়াজ খাবে, রসুন খাবে, এই দাবি করলো যে চলো যাও খাও, আল্লাহটা বন্ধ হয়ে গেল। ঠিক যে কোনো বিষয় যদি সন্দেহ সৃষ্টি হয় তাহলেই বুঝবেন আপনার মধ্যে ঈমান নাই। ঈমানের অপর নাম কি জানেন? আল ঈমান জিদ্দুল খাউফ আস-সিকা, দৃঢ়তা। ভীতির বিপরীত, সন্দেহর বিপরীতের নাম কি? ঈমান। চূড়ান্ত ভীতি শূন্য চূড়ান্ত বিশ্বাসের নাম কি? ঈমান। আমি বিশ্বাস করেছি, এই জন্য তো হাদিস আসছে, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ওয়াইন করবিতা, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, যদিও তোমাকে টুকরো টুকরো করে কেটে মেরে ফেলে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়, তবুও তুমি শিরিক করো না। কত বড় কঠিন জিনিস এটা। চলুন আমি ওই দিকটা বুঝাই, এই দিকটা তো বুঝেন আপনারা, ওই দিকটা বুঝেন না। আল্লাহ বলছেন আপনি আজকে তাগুতকে বর্জন করেন। আচ্ছা তাগুত মানে কি? তাগুত মানে কি আসলে? খালি তাগুত তাগুতি করছেন, তো তাগুতটা কি? তাগুতে এক নম্বর অর্থ হলো, আল্লাহ অনেক জায়গাতে তাগুত বলতে শয়তানকে বুঝিয়েছেন, তাকে। দুই নম্বর হলো যে এটা বুঝবেন ভালো করে, আল্লাহ প্রদত্ত বিধান বাদ দিয়ে আর যত বিধান রয়েছে, রাজনীতির নামে, অর্থনীতির নামে, সমাজনীতির নামে, ধর্মের নামে, সবগুলো কি? কথা কি মনে থাকবে আপনাদের? আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান ব্যতীত, সূত্র ব্যতীত আর যত সূত্র, বিধান, আইন, কানুন রয়েছে কোন মতবাদের নামে, সেটাই কি? আর একটা তাগুতের অর্থ হলো, আল্লাহর আইন, নবীর আইন ব্যতীত অন্য যে কোনো বিধান, থিওরি, মতবাদ, দর্শন, ইজম, মাজহাব, তরিকা, যার প্রতিনিধিত্ব করে যারা, এইগুলোর প্রতিনিধিত্ব যারা করে, তারা হলো তাগুত। স্পষ্ট হয়েছে কি? আমি তো স্পষ্ট করে দিয়েছি ভ্রান্ত আকিদা বানো সঠিক আকিদা বইটার মধ্যে, আপনারা পড়েননি, পড়েন একটু পড়ে দেখবেন, প্রেশার কমে যাবে, কোনো টেনশন করবেন না, পড়লে প্রেশারটা কমে যাবে, পড়বেন। আরো সহজ করে দিয়েছি এক নজরে আকিদা তাওহীদ বইটা দিয়েছি। আজ এক ভাই বলছেন যে বইয়ের মধ্যে যা লিখে দিয়েছেন তো পড়লেও সমস্যা,
আবার না পড়লেও সমস্যা। এখন কোথায় যাই? পড়লে গ্রহণ করতে হবে, একটা বিপদ। না পড়লেও জানা যাচ্ছে না আকীদা কি আর তাওহীদ কি, ওটা আর একটা বিপদ, দুর্ভাগ্য। খুব সহজ করে দেওয়া আছে, তো আপনারা পড়েননি, পড়লে স্পষ্ট হতো। এক নম্বর কি বললাম, তাগুত মানে বলেন কি? দুই নম্বর কি বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান ব্যতীত যে কোনো মতবাদ, থিওরি, ইজম, তরিকা, মাযহাব, দর্শন সবগুলো কি? তিন নম্বর বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান ব্যতীত অন্য যে কোনো মতবাদ, থিওরি, দর্শনের, ইজমের যারা প্রতিনিধিত্ব করে তারা কি? মনে হয় আপনাদের কাছে অস্পষ্ট থাকার কথা না, আমার ভাষা নয়। আল্লাহ বলছেন সূরা জুমার 17 নম্বর আয়াত খুলুন, আল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা। আয়াতটা আমি বলছি, ভালো করে শুনে নিন, আল্লাযীনা ইসতানাবুত তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো, বর্জন করলো, তাগুত থেকে বিরত থাকলো, আইয়াবুদুহা, যে আমরা তার ইবাদত করব না। আল্লাহ বলছেন যারা তাগুতকে বর্জন করলো এই মর্মে যে আমরা তাদের আনুগত্য ইবাদত করব না, ওয়া আনাবু ইলা আল্লাহ, এবং আল্লাহর প্রতি নমনীয় হলো, আল্লাহর দিকে ঝুঁকে পড়লো, মানে তাগুতকে বর্জন করে কি আল্লাহর দিকে ঝুঁকে পড়লো, আনাবু ইলা আল্লাহ। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, শুনে রাখো তোমরা, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। শুধু তাগুতকে বর্জন করতে পারলে, আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তারপরে বলছেন ফাবাশশির ইবাদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার বান্দাদেরকে এই সুসংবাদ শুনিয়ে দাও। বুঝতে পারলেন না কথা? আয়াতটা কি বুঝে আসলো? আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা, তাগুতের কোন ইবাদত করবে না মর্মে তারা তাগুতকে বর্জন করলো, তাগুতকে প্রত্যাখ্যান করলো, তাগুতকে পিছনে ফেলে দিল, ওয়া আনাবু ইলা আল্লাহ, এবং আল্লাহর দিকে ঝুঁকে গেল। লাহুমুল বুশরা, আল বুশরা শব্দ আসছে, লাহুম শব্দটা মারেফা, আল বুশরা শব্দটাও মারেফা, আরবিতে বলা হয়। দুইটা মারেফা যখন এক জায়গায় হয় তখন বাক্যটা খুব শক্ত হয়। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে বিশাল সুসংবাদ, মানে জান্নাতের সুসংবাদ রয়েছে। এরপরে বলছেন ফাবাশশির ইবাদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে এই সুসংবাদ শুনিয়ে দিই। আমি আপনাদের কোরআনের আয়াতটা অনুবাদ করে শুনিয়ে দিলাম, আর জীবন আজীবন মনে রাখবেন, কোন তাগুতের আনুগত্য চলবে না। হ্যাঁ, আপনাদের মধ্যে তাগুত জেকে বসে আছে, এখন তো বলছেন যে ইনশাল্লাহ মানব না ইত্যাদি, কিন্তু এখনো ভিতরে তাগুত ঢুকে আছে, তাই না? এখনো তাগুত ভিতরে ঢুকে আছে। আপনি একটা আয়াত পাবেন সূরা নিসা, সূরা নিসা 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা, আপনি কি মনে করেন, আপনি কি তাদের সম্পর্কে এই ধারণা করেন? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করেন
আল ইয়াসআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যে আপনি মনে করছেন তারা তার প্রতি ঈমান এনেছে যা আপনার প্রতি নাজিল হয়েছে। আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন তার প্রতি তারা ঈমান এনেছে, এটাকে আপনি বিশ্বাস করেন? কে বলছেন, কাকে বলছেন? আল্লাহ বলছেন তাকে, তার রাসূলকে। যে আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি মনে করেন তাদের যে তারা ধারণা করে যে আল্লাহ আপনার প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি তারা বিশ্বাস করে? ওয়ামা উনজিলা মিন কবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, এটাকে আপনি বিশ্বাস করেন? আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতা হাকামু ইলা তাগুত, আসলে তা না, ওরা মূলত তাগুতের কাছে ফাইচালা চায়, বিধান চায়। তারপরে বলছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সাথে কুফুরি করে, তাগুতকে কি করে, অস্বীকার করে। আপনিও ধারণা করছেন যে তারা আপনার বিধানের প্রতি ঈমান এনেছে, খুব সুন্দর সালাত আদায় করছে, দাঁড়িয়ে রাখছে, তারপরে দেখতে খুব ভালোই লাগে, আপনি কি মনে করেন আপনি যা নিয়ে এসেছেন আর আপনার পূর্বে যা নিয়ে এসেছিল তাদের প্রতি ঈমান এনেছে? না 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 না, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, মূলত তারা তাগুতের কাছেই ফয়সালা কামনা করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন তাগুতের সঙ্গে কি করে, কুফুরি করে, তাগুতকে কি করে, অস্বীকার করে। আল্লাহ বলছেন ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, শয়তান চায় তাদেরকে দূরতম পথভ্রষ্ট করতে। ইসলাম ব্যতীত আর যত মতবাদ, যত দর্শন, যত থিওরি, যত ইজম, যত তরিকা, যত মাঝহাব রয়েছে, যত দর্শন রয়েছে, ব্যক্তি দর্শন হোক বা জাতীয় দর্শন হোক, যেটাই হোক না কেন, বুঝতে হবে যদি জড়িত থাকে কেউ তাহলে শয়তান তাকে পরিচালিত করছে, এটা মনে রাখতে হবে, এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে। একটা কথা উদাহরণ না দিলেই নয়, সকল ক্ষমতার উচ্চ জনগণ, না নাউজুবিল্লাহ মসজিদে বলার দরকার নাই, সব জায়গায় বলতে হবে, এটা এখানে বিশ্বাস করে মরার আগ পর্যন্ত জানতে হবে। এটা এটা কি একটা, এটা কথাটা কি শিরকে আকবার, 65 নম্বর আয়াত, 165 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন যাবতীয় ক্ষমতা উচ্চকে আল্লাহ, আমি বিধান, আমার স্রষ্টাকে আল্লাহ, আমার রুজিদাতাকে আল্লাহ, আমার আইনদাতাকে আল্লাহ, আমি এক ব্যাখ্যে বিশ্বাস করি, আমার মালিক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ। তো আমি কিভাবে বলতে পারি যে জনগণের সকল ক্ষমতা উচ্চ, আমি মুসলিম, আমার মুখ দিয়ে এ কথা বের হতে পারে না? এখানে তো শেষ, তাওহীদের তিনটা স্তর পার হবেন, তো প্রথম স্তরেই তো আপনার অবস্থা খারাপ, প্রথম স্তরে খারাপ না? আমি মনে সময় বেশি নিয়ে নিচ্ছি না, জি বন্ধুরা আমার, আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ বোঝানোর চেষ্টা করলাম, তাগুতকে বর্জন করতে হবে, এটা হলো মৌলিক একটা দিক, মৌলিক শর্ত, যদি না করতে পারেন তাহলে হবে না, কাজ হবে না। একটা হলো বাহ্যিক বিষয় আর একটা কি অন্তরের বিষয়, ওই 165 নম্বর আয়াতেই রয়েছে আসাত্তু হুব্বাল্লিল্লাহ,
আপনারা কিন্তু অন্তরে অন্তরে অনেকেই পূজা করে থাকি, এটা কি ঠিক? পূজা করেন না? পূজা করেন, খুব পূজা করেন। নেতার পূজা বুঝেন না? নেতার পূজা যদি পূজা করতে হয়, পূজা হবে কার? আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শেষ নবী, অনুসরণীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র তিনি, তাই না? এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আসনে বসানো যাবে না। কিন্তু আপনি অনেক সময় আপনার দলকে, আপনার নেতাকে আল্লাহর চেয়েও যে বেশি ভালোবাসেন, এটা কি হবে? বুঝেন না কথা? পূজা মানে কি? এখন তো মূর্তি পূজা, ছবি পূজায় ছয় লাভ, অথচ এই মূর্তি পূজা, ছবি পূজা, এর একটা শিরক আকবার। আমি দুইটা কথা এভাবে বলি, টুপি আলা, দাঁড়ি আলা আর খেলা আলা, তারা মরা মানুষকে সেজদা করে ঈমান নষ্ট করছে, কোটি কোটি মানুষের ঈমানকে ধ্বংস করছে। আর এক শ্রেণীর মানুষ রাজনীতির স্বার্থে গিয়ে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করছে, করছে না? ও আমাকে আশ্চর্য লাগে, হতবাক লাগে, যে কোনো জিনিসের প্রতিবাদ করার জন্য মিছিল হয়, এই জিনিস চলবে না, মিছিল বের করো, মানববন্ধন হয়, তারপরে কি কি যেন সব, আর একটা কি বলে, অনশন, ধর্মঘট করা, অনশন করা ইত্যাদি করে থাকে। কিন্তু বাংলাদেশে আজও মাজার পূজা, কবর পূজা, এর বিরুদ্ধে কোনো মিছিল সমাবেশ হয়নি, এর বিরুদ্ধে কোনো কি হয়নি, অবরোধ হয়নি, এর বিরুদ্ধে অনশন ধর্মঘট হয়নি। আমি তো মাঝে মাঝে একটা কথা বলতাম যে হাইকোর্টের মাঝখানে মূর্তি সাজা আছে সুন্দর করে, মানে প্রতিষ্ঠা করেছে, এরা যারা প্রতিষ্ঠা করেছে তারাই ভক্তি করবে, নাস্তিকরা তৈরি করেছে, ভক্তি নাস্তিকরাই করবে, তাই না? এখানে তো আমজনতা যাবে না, যাবে? সেটা সরানোর জন্য তো মিছিল মিটিং করে একবার গোটা দেশকে উথাল পাতাল করে দিচ্ছ, কিন্তু নিজের বাপের কবরে লাখো লাখো মানুষ সেজদা করছে, তুমি সেই কবরটা সরাতে পারো না কেন? মানুষকে সরাতে পারো না কেন? কথা বুঝতে পারেননি? ওখানে হাইকোর্টে সেজদা করতে যাবে এই মূর্তির কাছে কোন মুসলমান যাবে? বলে না, নাস্তিক যাবে, নাস্তিক যাবে। অথচ বাইজিদ বোস্তামী মাজারে, কি বলে, শাহজালালের মাজারে, তারপরে আপনার শাহপরাণের মাজারে, হাইকোর্টের মাজারে, বাংলাদেশের যত মাজার রয়েছে সেখানে ওরুষে কোটি কোটি মানুষ যাচ্ছে, দান করছে, ঈমান নষ্ট করছে, সেটা নিয়ে কোনো কথা নেই। বলে দুই চারটা নাস্তিক ছাড়া মূর্তির কাছে কেউ যাবে? কিন্তু আরো অদ্ভুত আশ্চর্যের ব্যাপার, মূর্তি এক জায়গা থেকে সরায় আর এক জায়গায় স্থাপন করলে নাকি ওটা জায়েজ হয়ে যায়। কথা বুঝেননি? আপনাদেরও মাথায় কিছু নাই, আপনাদের মাথায় কিছু নাই কেন? বললেন, বললেন যে কই, আপনারা তো অনেকে তো এই আন্দোলন করছে, আপনারা তো কোনো কথা বলেননি, আমরা কি ব্যাকুব নাকি? আমরা কি ব্যাকুব না ইয়াকুব? আমরা ব্যাকুব না, ফালতু বিষয়ে কথা বলে সময় নষ্ট করবো এটা কখনো চাই না। কই এখন কথা বলে না কেন? একদিক থেকে সরায় আর একদিক স্থাপন করেছে, কোন টুপিওয়ালার বিরুদ্ধে বলল, বলেছে, বলে না কেন? মানে ওটা জায়েজ, সামনে থেকে পিছনে রাখছে, আর এক ভুবনের সামনে রাখছে, এটা জায়েজ। হুজুরেরা তাওহীদ বুঝে না,
ওরা শিরিক বুঝে না। আর আপনি তো বলে দিলেন একটা কথা একবারে, যে আপনাদের বিরুদ্ধে বলবেন না, আমাদের সুলকানে উঠছে নাই। যেটা স্পষ্ট দৃষ্টিতে আমার একটাই কথা, নাস্তিকরা সাজাইছে পূজা নাস্তিকরাই করবে, ওদের না আছে আল্লাহ না আছে ধর্ম, ঠিক না? বাংলাদেশে কোটি কোটি মানুষকে মাজার পূজা করায় ইমান ধ্বংস করছে, এর বিরুদ্ধে কেন বাইতুল মোকাররম মিছিল হয় না? মিছিল হবে কিসের বিরুদ্ধে? পৃষ্টিবীর বিরুদ্ধে। হ্যাঁ ঠিক বলেছে, পৃষ্টিবীর বিরুদ্ধে মিছিল হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে আসলে ইমান নষ্ট হয়ে যায় একটা জিনিস, আর মানুষ পাপ কাজ করেছে এই পাপটা আল্লাহ ক্ষমা করতে পারেন, মরে গেলেও ক্ষমা হতে পারে তার পাপ, কিন্তু শিরিক করে মরে গেলে কি ক্ষমা হবে? না। সুদ খেয়ে একজন লোক মারা গেল, তার পক্ষ থেকে সাদকা করলো, আল্লাহ তার এই সুদি পাপ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন? পারেন না। জিনা করে মারা গেছে, তার পক্ষ থেকে সাদাকা করলো বা হজ করলো, ক্ষমা করতে পারেন না আল্লাহ? পারেন। কিন্তু আপনি শিরিক করে মারা গেলেন, আপনি বলেন তো দেখি আপনার পক্ষ থেকে সাদাকা দান কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিয়ে কোনো লাভ হবে কিনা? না। কারণ কি বলেন তো দেখি? ইমানটাই নেই, ইমানটাই নষ্ট করে মারা গেছে, ও সাদকা করেই বা কি তার পক্ষ থেকে? সবচেয়ে কঠিন জিনিস এটা, শিরিক করে মারা গেলে আর কোনো বাঁচার পথ নাই। আপনারা কি এটাও বুঝেন না? এটাও বুঝেন না? অন্য পাপ করে মারা গেলে বাঁচার সুযোগ আছে, কিন্তু শিরিক করে মারা গেলে, বিশেষ করে শিরিক আকবার বড় শিরিক করে মারা গেলে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ দেখেন হাদিসটা, আপনি জেনা করেছেন বড় পাপ না, মদ খেয়েছেন বড় পাপ না, সুদ খেয়েছেন বড় পাপ না, এগুলো তো বড় পাপ, মানুষ হত্যা করেছেন বড় পাপ, তো আপনি জেনা করতে করতে মারা গেছেন, আপনি সুদ খেতে খেতে মারা গেছেন, তওবা করার সুযোগ পাইনি, আপনার বাঁচার পথ আছে যদি শিরিক না করে থাকেন। আর কেউ যদি জেনা করেনি, কি বলে যে সুদ খায়নি, মদ খায়নি, মানুষ হত্যা করেনি, কিন্তু শিরিক করে মারা গেছে, কি করে মারা গেছে? শিরিক করে মারা গেছে, একে বাঁচানোর কোনো পথ নাই। অনেকে আমাদের প্রশ্ন করে, যারা না বুঝে শিরিক করে গেছে তাদের কি হবে? আলোচনা শোনার পরে বলেন, এটা তো খুব ভয়াবহ কথা বললেন, কিন্তু না বুঝে শিরিক করে মারা গেছে। তা বললেন যে ও কি না বুঝে পায়খানা খেয়েছে? কথা বুঝেন, কথাটা খারাপ। ও কি না বুঝে আগুনে ঝাঁপ দিয়েছিল? ও কি না বুঝে ট্রেনের তলে মাথা দিয়েছিল? বুঝতে পারেননি আপনারা মনে হয়, আপনারা বুঝছেন না ভালো করে। ও বলছে না বুঝে শিরিক করে মারা গেছে। তা বলছে ও কি না বুঝে কি কোনোদিন আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল? না বুঝে কোনোদিন ওই কারেন্টে কি হাত দিয়েছে? তখন বলেছে না দেয়নি। তো না বুঝে শিরিক করলো কেমনে? ওর জানাতে অলসতা ছিল, ওর জানাতে কি ছিল? অলসতা ছিল, গাফলতি করেছে। ও কোনোদিন কোনোদিন ভুল করে কাপড় কেনার জন্য বাজারে গিয়ে মুদিখানার দোকানে যায়নি, গেছিল কি? কোনোদিন যায়নি, ও কোনোদিনই যায়নি। ও বাজারে যাওয়ার জন্য বের হয়ে মসজিদে আসছে, এই ভুলটা করেনি ও কোনোদিন? করেছে। হ্যাঁ, ভাত যখন তুলে খাচ্ছিল তখন মুখে না দিয়ে নাকের মধ্যে ঢুকাইছে, এরকম হয়েছে? ও এক জায়গায় শুধু না বুঝে শিরিক করেছে। বেটা মর, শুধু মরে দেখ খালি, খালি বল আল্লাহকে, আল্লাহ না বুঝে শিরিক করেছে।
তোমার সব বুদ্ধি ছিল, তোমার শার্টটা কি চমৎকার, প্যান্টটা কি চমৎকার, চেহারাটা কত চমৎকার, পরিপাটি করে তুমি সপ্তাহে তিন দিন সাবান মাখতে ভুলে যাও না, জামাটা ক্যালেন্ডার করতে ভুলো না, তুমি তোমার চুল পরিপাটি করতে তুমি ভুলো না, তুমি বলছো না জেনে শিরিক করেছে, না জেনে শিরিক করে মরিয়ে দেখো খালি, তুমি সবই জানতে সেই ধর্মটা জাননি, তাই আল্লাহ তোমাকে ছাড় দিবে না, সব ফ্রেন্ড ছিল তোমার। এক একটা ছেলে এই যারা MBA করে তাদের কম ব্রেনে MBA করা হয় বলতে, যারা আইনে পড়ে অল্প পড়ে পাশ করতে পারে, যারা BCS ক্যাডার, যারা BCS ক্যাডার অল্প পড়ে BCS ক্যাডার হওয়া যায়, কত সহজ, কত বছর শেষরা শেষরা।